বন্ধুরা, কিছুদিন আগে প্রেস কনফারেন্স করে মধ্যশিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছিলেন যে এই মাসের মধ্যেই কিন্তু প্রাইমারি ট্রেড সার্টিফিকেট দেওয়া শুরু হবে। সো এখন এপ্রিল মাসের মাঝামাঝি সময় হয়ে গেল, এখনও কিন্তু আসলো না। তো সেই ভিডিওটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো যে ট্রেড সার্টিফিকেট কবে আসতে পারে, আর আর সুপার টেট হবে না ইন্টারভিউ হবে, এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো হ্যালো ডিয়ার্স, দিস ইজ অরিন্দম অ্যান্ড ওয়েলকাম টু দ্য বেঙ্গলি ক্যারিয়ার পথ, স্বপ্নপূরণের রাস্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি অরিন্দম। বন্ধুরা, চলে আসলাম এই মুহূর্তে বিরাট গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে, প্রাইমারি টেট সার্টিফিকেট, টেট পাস সার্টিফিকেট কবে দেওয়া হবে, এবং আপনারা প্রাইমারি টেটের ইন্টারভিউর জন্য পড়বেন না সুপার টেট নিয়ে পড়বেন, সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। সো ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং প্রাইমারি টেট সম্বন্ধিত যাবতীয় কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রাইমারি টেট সার্টিফিকেট নিয়ে উঠে আসলো এক বড় একটা তথ্য। প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিদের প্রার্থীদের জন্য খুশির খবর, অতি শীঘ্রই দেওয়া হবে প্রাথমিক টেট উত্তীর্ণদের সার্টিফিকেট। প্রাথমিক টেট উত্তীর্ণ সার্টিফিকেট আগামী সপ্তাহ থেকেই দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেখানে পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে জানানো হবে কত সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কবে থেকে টেট উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট পাবে, তা বিস্তারিত জানানো হবে। ইতিমধ্যে প্রাথমিকের টেট উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট দেওয়া নিয়ে বিস্তারিত প্রক্রিয়া শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদ। ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল মহাশয় কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন 2014 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী 30 এপ্রিলের মধ্যে সার্টিফিকেট দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে এই টেট উত্তীর্ণ সার্টিফিকেট চাকরিপ্রার্থীদের দেওয়া হবে বলে সূত্রের খবর। প্রাথমিক টেট উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট অনলাইন নাকি অফলাইনে দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি আকারে জানানো হবে, আর খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সো বন্ধুরা, এখানে আমি একটা কথা বলে রাখি, আমাদের কাছে যতটুকু খবর আছে যে সামনের শুক্রবার থেকে কিন্তু টেট সার্টিফিকেট দেওয়া হতে পারে, এটা আমাদের কাছে আপডেট করে দেওয়া আছে। আর এইবার প্রসঙ্গে আছে সুপার টেট না ইন্টারভিউ। সো কিছুদিন আগে যে প্রেস কনফারেন্স করেছিলেন মাননীয় গৌতম পাল মহাশয়, সো উনি তখন বলেছিলেন যে সুপার টেট হবে না, মানে হবে না এখনও পর্যন্ত বলেনি, তবে পরশা সেটা ভেবে দেখছে, ওটা এই বছরের ইন্টারভিউদের জন্য, এই বছরের টেট পাসদের জন্য হবে না, ওটা হবে 2023 সালে যে আবার যে পরীক্ষা হবে সেই তে যারা পাস করবে তাদের কিন্তু সুপার টেট নেওয়া হবে। কারণ এবার প্রায় 1.5 লক্ষের উপরে পরীক্ষার্থী পাস করে গেছে, সো এই জন্য এতজন পরীক্ষার্থীকে একসাথে ইন্টারভিউ নেওয়াটা একটু চাপের। তবে নোটিফিকেশানটা যখন বেড়েই ছিল সেপ্টেম্বর মাসে, তখন কিন্তু এই সুপার টেটের কথা উল্লেখ ছিল না, ওই জন্য কিন্তু পর্ষদ এখন ইচ্ছে করলেও চেঞ্জ করতে পারবে না। সো আপনারা কেউ গুজবে কান দেবেন না, সুপার টেট হবে না, আপনার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন। আর যতটুকু জানা মানে খবর আছে, ইন্টারভিউ হতে পারে কিন্তু জুলাই মাস থেকে কিন্তু ইন্টারভিউ কিন্তু আশা করা যায় যে হতে পারে, আর নতুন টেট যেটা হবে নতুন টেট ডিসেম্বরে হবে কনফার্ম। সো ডিয়ার্স, এটাই হলো আজকের আপডেট। সো এরকম কন্টিনিউয়াসলি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে এবার পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।